আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। দর্শক, আজকে আমরা আপনাদের জানাবো কর্পূর গাছের গুণাগুণ সম্পর্কে। কর্পূর সবাই চেনে, প্রয়োজনে ব্যবহারও করে। প্রাচীনকাল ও মধ্যযুগে ইউরোপে মিষ্টি জাতীয় খাদ্য সুগন্ধি করতে কর্পূর ব্যবহার করা হতো। কর্পূর গাছের কাঠ থেকে পাতন পদ্ধতিতে কর্পূর সংগ্রহ করা হয়। বর্তমানে তারপিন থেকে কৃত্রিমভাবেও কর্পূর উৎপাদন করা হয়। কর্পূর চিরসবুজ মাঝারি উচ্চতার ছায়া বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম সিনামোমাম ক্যাম্পোরা লিউরেসা পরিবারের উদ্ভিদ। ইংরেজিতে ক্যাম্পোর ট্রি, ক্যাম্পোর উড, ক্যাম্পোর লিউরেল বলে। বাংলাদেশে 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল 4 অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। কর্পূর গাছ 20 থেকে 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটি ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয়। স্থান বিশেষে একে কাপুর গাছ নামেও ডাকে। আদিনিবাস ইয়াংশি নদীর দক্ষিণে অবস্থিত চীন অংশ, তাইওয়ান, দক্ষিণ জাপান, কোরিয়া ও ভিয়েতনাম। প্রায় 200 বছর আগে এসেছে ভারত উপমহাদেশে। কর্পূর গাছ মাটির প্রায় কাছাকাছি থেকে ডালপালাগুলো চারপাশে সমান্তরালভাবে ছড়িয়ে দেয়। ছড়ানো ডালপালার আগায় পাতাগুলো গুচ্ছবদ্ধ থাকে। মূলত এই বৈশিষ্ট্যের কারণে খানিকটা দূর থেকে গাছটি শনাক্ত করা যায়। ফাল্গুন চৈত্রে ছোট ছোট সবুজাভ ফুল ফোটে, এরপর জাম আকৃতির ফল আসে। একটি পরিণত গাছ থেকে 4 থেকে 5 কেজি কর্পূর পাওয়া যায়। কালার এক্সপার্ট, জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যদিও গাছের বয়স হতে হবে কমপক্ষে 50 বছর, গাছ থেকে মোমের মতো যে রস বেরোয় তা থেকেই কিন্তু কর্পূর তৈরি হয়। এর কাণ্ড, পাতা, ডাল সব কিছুতেই কর্পূর আছে। কর্পূরের স্বাদ তেতো, তবে সুগন্ধি রং সাদা। সাধারণত গাছের বীজ থেকে চারা তৈরি করা হয়। শক্ত ও নরম কাঠের ডাল কেটে কলম করেও চারা তৈরি করা যায়। কর্পূরের অনেক গুণ রয়েছে। ত্বকে অ্যালার্জি সমস্যা দূর করে কর্পূর। জলে কর্পূরের তেল ফেলে স্নান করলে অ্যালার্জিও কমে যায়। নখে ফাঙ্গাস সংক্রমণও ঠেকায় কিন্তু কর্পূর। ক্যান্ডিডা, প্যারাপোসিলোসিস, ট্রাইকোফাইটন, ম্যান্টাগ্রাফাইটস জাতীয় ছত্রাকের সংক্রমণ দূরে রাখে কর্পূর। একজিমা কমানোর লোশন ক্রিমে ব্যবহৃত হয় কর্পূর। বালিশে 1 ফোঁটা কর্পূর তেল ফেলে রাখলে ভালো ঘুম হয়। শ্বাসনালীতে ঘা, সর্দি, কাশিও নিমেষে দূর করে।